কুয়েত থেকে বর্তমানে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকারের দেয়া প্রণোদনা, প্রচার প্রচারণা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন কমিউনিটি নেতারা। কুয়েত থেকে আহজুবেদের উপস্থাপনায় বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনা উঠে আসে এসব তথ্য। আরো জানাবেন অজিত সরকার। বাংলাদেশে অন্যতম বড় শ্রমবাজার কুয়েত। দেশটিতে বর্তমানে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের মধ্যে রেমিটেন্স পাঠানোর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। কুয়েত থেকে বর্তমানে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা যারা আছি আমরাও প্রবাসীদেরকে উদ্বৃত্ত করি ব্যাংকিং চ্যানেলে পয়সা পাঠানোর জন্য। অবৈধ বা হুন্ডি চ্যানেলে পয়সা পাঠাইলে আপনার ক্ষতি, দেশের ক্ষতি এবং আপনার ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তার দিকে চলে যায়। বিভিন্ন প্রচার প্রচারণার কারণে এবং দূতাবাস থেকে সচেতনমূলক প্রচারণার কারণে এখন কুয়েতিরা, কুয়েত প্রবাসী বাংলাদেশে অনেক সচেতন এবং নিজের স্বার্থ সম্পর্কে সবাই সচেতন হয়ে ব্যাংকিং চ্যানেলেই বেশিরভাগ মুদ্রা কুয়েত প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করার চেষ্টা করেন। বাংলাদেশ সরকারের প্রণোদনা, অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন কারণে হুন্ডিতে টাকা পাঠানো কমেছে বলে জানান কমিউনিটি নেতারা। বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে হুন্ডির যে প্রভাব ছিল, তো ইদানিং বাংলাদেশ সরকার 2.5% ইনসেন্টিভ দেওয়ার কারণে এবং হুন্ডি রোধ করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রশংসামূলক প্রচার প্রচারণা এবং উদ্দীপকমূলক প্রচারণার কারণে অনেক প্রবাসীরাই হুন্ডি থেকে এখন ফিরে আসছেন এবং যারা এতদিন অবৈধ হুন্ডির মাধ্যমে দেশে অর্থ প্রেরণ করতেন, বিশেষ করে করোনার কোভিড কালীন সবাই ব্যাংকিং চ্যানেলে ফিরত আসছেন। আগামীতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর হার আরো বাড়বে বলে মনে করছেন কুয়েতে অবস্থানরত বিশিষ্ট জনেরা। এখান থেকে আমরা ব্যাপক রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করতে সক্ষম হব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। যথাযোগ্য মর্যাদায় লেবাননের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান মোহাম্মদ বাকিবিল্লা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন ও প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান। এ সময় দূতাবাসের কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।